উচ্চ মাধ্যমিক পরীক্ষার 44 দিনের মধ্যে ফল ঘোষণা হলো। 2 এপ্রিল পরীক্ষা শুরু হয়, শুক্রবার ফলাফল ঘোষণা হয়। এবছর পাশের হার 88.44%। এবছর ছাত্রদের থেকে ছাত্রীদের পরীক্ষার্থী বেশি ছিল। উল্লেখ্য, এবছরই প্রথম নিজ নিজ স্কুলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিদ্যার্থী গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রিয়াঙ্কা আদক 8ম স্থান অধিকার করেছেন। আগামী দিনে আমার ভূগোল প্রচণ্ড ভালো লাগে, এবার ভূগোল সবচেয়ে প্রিয় সাবজেক্ট, আমি ভূগোল নিয়ে এরপর এগিয়ে যেতে চাই। ভবিষ্যতে আমি জিওগ্রাফি নিয়ে এগিয়ে যেতে চাই, সেই রকম কিছু ভাবিনি এখনো। ঘড়ি ধরে কোনোদিনও পড়িনি, আমার যতক্ষণ ভালো লাগতো যে এই সাবজেক্টটা এতক্ষণ পড়লে আমার ঠিকঠাক পড়াটা হচ্ছে, আমি ততক্ষণই পড়তাম। গৃহশিক্ষক বলতে স্যারের কাছে তো পড়তে যেতাম, এবার চারজন ছিল। আমার সাবজেক্ট জিওগ্রাফি, ফিলোসফি আর বাংলা ইংরেজি তো কম্পালসারি, নিউট্রিশন আর কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল। মাধ্যমিকে 595 ছিল। তা করতেন বাবা, বলতেন যে আমি পারিনি যেন তুই সেটা পূরণ করিস। পড়াশোনার বাইরে ছবি আঁকতে, এমনি বাবা মার সাথে তো কাজ করতাম, আর এমনি ছবি আঁকতে ভালোবাসি। গান এই একটু আধটু শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনি। খেলাধুলা না সেই রকমভাবে করি না। বই পড়ার বাইরে গল্পের বই, বিভিন্ন মানে সত্যজিৎ রায়ের গল্পগুলো পড়তাম, এমনি অনেক বই যেরকম গল্পের বই পড়তাম। তার প্রাপ্ত নম্বর 491। শহর বর্ধমানের বংপুর চাষিমানা এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা আদক, বাবা মিলন আদক মাঠে কাজ করেন। শুনোর জন্য আমার মনে হয় যে এর আগেও বহু নিদর্শন আছে, নিজের জেদ, নিজের পড়ার একটা অদম্য চেষ্টা এবং বাবা মায়ের একটা চরম স্বার্থত্যাগ এবং কৃচ্ছ সাধন এর পেছনে থাকে। তারপর আমাদের, আমরা তো চেষ্টা করি, আমাদের টিচাররা তাদের যতটা সম্ভব দেবার চেষ্টা করেন। তো আমার যেটা বলার যে ও যতটা চেষ্টা করে আজকে এগিয়ে এসে নিজেকে প্রমাণ করেছে, এরপর আমরাও খানিকটা আমাদের দিক থেকে যতটা সম্ভব, এবং সামাজিকভাবে অনেক সংস্থাই এগিয়ে আসছে দুস্থ মেধাবী ছাত্রদের পাশে, আমরা তাদের সাহায্য নেব। এবং স্যার তো বললেনই, স্যারকে পেয়ে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে উনি শুধু আমাদের প্রেসিডেন্ট এটাই নয়, উনি আমাদের আজকের শহরে বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। ওনাকে আমরা দাবি রাখবো যে স্যার, আমাদের এই মেয়েগুলোর পেছনে পৌরসভাকে দাঁড়াতে হবে, এদের ভবিষ্যৎটা যাতে সুন্দরতর হয়ে ওঠে এবং আমাদের বর্ধমান শহরের একটা জায়গা তৈরি হয়ে যায় বিশ্বের দরজায়। পরপর দুটো পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে জোড়া সাফল্য মিললো, বর্ধমান শহরের অনেক নামি দামি স্কুলে এই রেকর্ডটা এবার নেই, কিছু বলুন। দেখুন, সেটা বর্ধমান শহরে অনেক স্কুলই আছেন যেখানে খুবই ভালো পড়াশুনো হয় বা প্রায়ই ছেলেমেয়েরা র্যাঙ্ক করে। এবছর আমাদের খুবই সৌভাগ্য যে মাধ্যমিকেও আমাদের দুটি মেয়ে, বলবো মানে দুটি হতো, একটি নম্বরের জন্য সে টেন্থ হতে পারেনি, ফিফথ হয়েছে। আর এছাড়া আজকে HS-এ আমাদের 8th র্যাঙ্ক করেছে প্রিয়াঙ্কা। তো আমাদের তো কি বলবো, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমাদের এই সৌভাগ্য থেকে তিনি বঞ্চিত না করেন, আর আমাদের দিক থেকে যতটুকু দেবার সেটা আমরা দিয়ে যাব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা আপনি একাডেমিক দিক দিয়ে বলুন বা আদার্স যা কিছু, আমরা চেষ্টা করব। এদিন প্রিয়াঙ্কা আদকের সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় পরিচালক মণ্ডলীর সভাপতি তথা বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার। এদিন পুরপতি জানান, মেধাবী প্রিয়াঙ্কা আদককে কলেজে ভর্তির জন্য যা টাকা লাগবে তিনি সেটা দেবেন। এদিন তিনি বই খাতা কেনার জন্য 5,000 টাকা অনুদান দেন। আমাদের বিদ্যার্থী ভবন বালিকা বিদ্যালয়ের পক্ষে এখানকার সকলের গর্ব, এটা সমস্ত ছাত্রী, অভিভাবক মহল, পরিচালন সমিতি এবং শিক্ষিকা যারা আছেন, এটা প্রত্যেকেই আজকে আমরা গর্ব অনুভব করছি প্রিয়াঙ্কার জন্য। গোটা রাজ্যে সমস্ত মেয়েদের মধ্যে ও 8ম স্থান পেয়েছে, এবং স্বাভাবিকভাবেই ওর যে পারিবারিক আর্থিক অবস্থার কথা আপনারাও শুনলেন, আমরাও যেটা জেনেছি, সেটা এই অবস্থার মধ্যে থেকেও ও যে কীভাবে পড়াশুনো শেষ করে আজকে 8ম স্থান পেয়েছে, এ তো এই সাফল্য
যথেষ্ট গর্ব গৌরবের সঙ্গে মিশ্রিত আছে। তাই আগামী দিনে আমরা চিন্তাভাবনা করছি যাতে ও ভবিষ্যৎ ভূগোল নিয়ে পড়বে বলছে, যাতে ওর পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যেতে পারে। মানে এখন আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবেই বলছি যে আমরা চেষ্টা করব ওকে যতটা পারি আর্থিকভাবে আমরা খানিকটা সহায়তা ওকে দেব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।